সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেস্টুরেন্ট শেয়ার করব। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, কি ভাবছো? যেই তো কয়েকদিন আগে ছিল এটা আউট 59 গেল, মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি। তো হ্যাঁ, টেকনিক্যালি রেস্টুরেন্টটা আমার জন্য নতুন নয়, কিন্তু আমি এর আগে যতবারই ফ্রিকুয়েন্ট করেছি সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের আউটলেটটা। আজকে আমি সল্টলেকেরটায় আছি। যদি ভেবে দেখো, আমার চ্যানেলে সল্টলেক সেক্টর 1 সেক্টর 2 রিলেটিভলি আনএক্সপ্লোর্ড, তো সেই উদ্দেশ্যেই হয়তো এখন ঘন ঘন একটু সল্টলেকের দিকে আসা হবে। আর আজকে আউট 1590 আমাদের বনি হবে। আর আউট 1590 আসার ডিরেকশনটা তোমাদেরকে একটু বলে দিই। এটা মোটামুটি সিটি সেন্টার মেট্রো স্টেশন আর সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে ইকুই ডিস্টেন্স। আমি সিটি সেন্টার দিয়ে এসেছি। সিটি সেন্টারে নেমে কল্যাণ জুয়েলার্স বলে কাউকে জিজ্ঞাসা করবে, বড় একটা গহনার দোকান আছে, যদি সেটার মুখোমুখি দাঁড়াও। কল্যাণ জুয়েলার্স থেকে ডান দিকে রাস্তাটা যেটা সোজা যাচ্ছে সেখান থেকে কিছু দূর হাঁটতে হবে তোমাদের, অ্যারাউন্ড 400-500 মিটার। তাহলে পরে বাঁহাতে তোমাদের পড়বে হচ্ছে আউট 1590 সল্টলেক। ডেকোরটা কীরকম লাগলো বলো? দেশপ্রিয় পার্কের থেকে খুব একটা আলাদা নয়, যদিও এই সল্টলেকের আউটলেটটা অনেক বেশি স্পেশিয়াস। ওয়াশরুমটা অনেক বড়, আর ওয়াশরুমটা ইজ অ্যাবসলুটলি বিফিটিং অফ দ্য কাইন্ড অফ এস্টাবলিশমেন্ট ওয়্যার আই এম সিটেড। সো ইয়া, একটা রয়্যাল ফিল রয়েছে পুরো ডেকোরেশনটার মধ্যে। দের ইজ এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্রাভিটাস। খাবার দাবার তো অর্ডার করে দিয়েছি, এলে পরে দেখিয়ে দেবো, আর মার জন্য অল্প নিয়ে যাবো। বাট হ্যাঁ, এখন খাবারটা খেতে হবে, আমি জিম থেকে ফেরার পরে আর কিছুই খাইনি। সো ইয়া, ভেরি হাংরি। তবে তোমাদেরকে একটা হিন্ট দিতেই পারি, যেহেতু কয়েকদিন আগে দেশপ্রিয় পার্কের আউটলেটে গেছিলাম, আজকে যে অর্ডারটা করেছি দ্যাট ইজ নট দ্যাট ডিফারেন্ট ফ্রম দেশপ্রিয় পার্ক আউটলেট। তোমরা একটা কম্প্যারিজনও পেয়ে যাবে যে সল্টলেকের আউটলেটটা বেটার না দেশপ্রিয় পার্কের আউটলেটটা বেটার। এছাড়াও তো আরও এদের অনেক আউটলেট রয়েছে। সোম থেকে রবি রোজ খোলা, 12টা থেকে 10:30 অবধি টাইমিং, শনিবার রোববার আর আধ ঘন্টা এক্সটেন্ড করে 11টার সময় রাত্রেবেলা বন্ধ করে। কাছে অর্ডার দোকানে কী কী ছিল? এটা অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে ফিশ টিক্কা 4 পিস দিয়েছিল, আমি 2 পিস নিয়েছি, 2 পিস মার সঙ্গে শেয়ার করে খাবো, অ্যালং উইথ সাম পিকেল ড্যানিয়ান্স, বোধহয় কিছু গাজরও রয়েছে। অ্যান্ড দিস ওয়ান ইজ অফকোর্স এদের স্পেশাল আউথ রান বিরিয়ানি, তো এটা তো দুজনকে সার্ভ করেই। বাট দিস ওয়ান ইজ এক্সরবিটেন্টলি প্রাইসড, ঠিক আছে, দাম তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। চারখানা ভেটকির এরকম টুকরো দিয়ে দ্য অ্যামাউন্ট দ্যাট দে আর চার্জিং ইজ ভেরি ভেরি হাই। যেরকম বললাম, এটা হচ্ছে ফিশ টিক্কা ভেটকি মাছের। ভেটকিটা যে অরিজিনাল, মানে এটা নিয়ে কোনো কথা হবেই না, ভেরি ওয়েল চার্ড। দেখি টেস্ট কীরকম হয়। অফকোর্স বোনলেস কিউবস অফ ভেটকি, ওয়াও, একটা চটপটা ব্যাপার আছে, একদম টিক্কা ফ্লেভারে ধুয়ে মুছে গেছে। অরিজিনাল কলকাতা ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এটা খেয়ে তো মুখের হাসি চওড়া হবেই। দামটা কথা ভাবলে বুকটা একটু ছ্যাত করে উঠছে, বাট অ্যাজ ফার অ্যাজ দ্য কোয়ালিটি গোজ, দ্য টেস্ট গোজ, ইটস ভেরি ভেরি গুড। আমি কোথায় হালকা একটুখানি জোয়ানের ফ্লেভারও পাচ্ছি, বাট হোয়াট এভার আই এম টেস্টিং ইট ইজ ভেরি ভেরি গুড, ঠিক আছে। ইট ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট, ওয়েল ম্যারিনেটেড। আর একটুখানি ম্যারিনেশন হলেও পারতো, তাহলে তো মাঠে বাইরে ছক্কা বলিয়ে দিতাম। ছক্কা এটাও হয়েছে, খালি বলটা মাঠের মধ্যে রয়েছে। ইট ইজ পারফেক্টলি চার্ড দো, আর একটু বেশি চার্ড হয়ে গেলে তিটকুটে ভাব চলে আসতো, বাট দিস ইজ ভেরি ফাইন। বিগ থাম্বস আপ। দু রকমের কন্ডিমেন্টস দিয়েছে, একটা রায়তা আর একটা মিন্ট চাটনি। যদি তোমার দেশপ্রিয় পার্কের ভিডিওটা দেখে থাকো, সেখানে দেখবে একটা আরও একটা দুটো এক্সট্রা চাটনি দিয়েছিলো, সেগুলো এখন প্রেজেন্ট নয়, কেননা পুজোর রেশ এখন নাকি কাটেনি, কী বলবো আর বলো। কেননা এরা যে আমের চাটনি স্ল্যাশ আচারটা দেয়, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ দ্যাট। চলে এসছে ফিল্ডে আজকের হিরো আইটেম, আউট স্পেশাল রান বিরিয়ানি। এতটা নিয়েছি, তারপরেও এতটা রয়েছে। দেখো, কলকাতা স্টাইল বিরিয়ানি হয় না এখানে, আলু ডিমের তোমার এক্সপেকটেশন রেখো না, আওয়াধি ঘরানার বিরিয়ানি, হেন্স এস্টাবলিশমেন্টের নাম আউধ। লং গ্রেন রাইস, কালারটা কিন্তু একটা কী বলবো, একটা ইউনিফর্ম কালারেশন রয়েছে। হ্যাঁ, অল্প হলদেটা কালার, আর রানের থেকে মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেয়। সো ওয়েন আই ওয়াজ ইন দেশপ্রিয় পার্ক, আমাকে একজন ওয়েটার ভাই বলেছিলেন যে ওভারনাইট মাংসটাকে কুক করা হয়, তারপরে সকালবেলা এসে বিরিয়ানির সঙ্গে আরেক রাউন্ড কুক হয় দামে, তারপরে আর কি মানে ব্যাপারটা হয়। আর ওভারনাইট কুক করার পরে নাকি হাড় থেকে মাংসগুলো এমনি খুলে খুলে আসে, বাকিটা ওনারা খুলে দেন,
তারপরে আর কি এরকম বোনলেস অবস্থায় বিরিয়ানির সঙ্গে মাংসটা সেকেন্ড রাউন্ড কুক হয়। দেশপ্রিয় পার্কের বিরিয়ানিটাকে আমার হাইলি ইন্টারেস্ট। দেখি ওদের সঙ্গে এদের কোয়ান্টিটিতে মিল থাকলেও কোয়ালিটিতে মিল থাকে কি থাকে না। আফটার দ্য ফার্স্ট বাইট যেটা আমার মনে হলো রাইসটাকে মাংসটাকে সেটা হচ্ছে মেজরিটি অফ ইউ তাদের কিন্তু এই আপডেটে বিরিয়ানিটা পছন্দ হবে, বিকজ দিস বিরিয়ানি ইজ ক্লোজার টু হোয়াট ফিল লাভ অ্যাজ পিপল অফ কলকাতা। ঠিক আছে, একটুখানি নুনটা কম, যেরকম কলকাতায় বিরিয়ানিতে একটু হয়ে থাকে ইন মাই ওপিনিয়ন। এটা একটুখানি লাইট, ওটা একটু স্পাইসি ছিল দেশপ্রিয় পার্কেটটা। এটা একটুখানি লেস সাওয়ার, ওটা একটুখানি বেশি সাওয়ার ছিল, কারণ মাংসটাকে ভিনিগার ভিনিগার অনেক কিছু দিয়ে ব্যাপারটা তৈরি করে। সো দিস ইজ মোর প্যালেটেবল ফর পিপল অফ কলকাতা, বা যারা কলকাতা স্টাইল বিরিয়ানির ফ্যান তাদের এটা বেশি পছন্দ হবে। আদারওয়াইজ ওটাও আমার ব্যাপক লেগেছিলো, এটাও আমার খুব ভালো লাগছে। আমার যেহেতু স্পাইসি বিরিয়ানি ওখানে বেশি পছন্দ, আই বিলিভ আমার ওটা একটুখানি বেটার লেগেছিলো। তবে ওই মানে 19-20 ফারাকও বলবো না, মানে 19-15 ওরকম ফারাক। বাট আই এম টেস্টিং ইস এ ভেরি হাই কোয়ালিটি বিরিয়ানি, ইটস ভেরি ভেরি গুড, এটা মাস্ট রেকমেন্ডেড। আর মাংসের কোয়ালিটি দেখো একদম খুলে খুলে আসছে, প্রপার রেড মেড, সো আই এম ভেরি হ্যাপি। ঝরঝরে বাসমতি রাইস, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। ভেরি ফর্চুনেট যেরকম ভালো খাবার খেতে পারছি, অতিরিক্ত গোলাপ জল, ক্যারা জল, মিঠা তোর কিছুই প্রভাব নেই, জাস্ট আ ভেরি ফাইন বিরিয়ানি। এই বিরিয়ানিটা ইজিলি দুজন লোকের জন্য যথেষ্ট। যদি একটা এক্সপিরিয়েন্স নিতে চাও তিনজন মিলে এসেও শেয়ার করে খেতে পারো, কম সেরকম পড়বে না, হয়তো পেট পড়বে না, বাট দুজনকে তো ঠিকঠাক মতো সার্ভ করেই দেবে। আর যদি খুব পেটে খেতে থাকে, যেরকম আমার আগের দিন ছিল যেদিন দেশপ্রিয় পার্কে খেয়েছিলাম, সেদিন তো দেখে সাজিয়ে দিয়েছিলাম পুরো বিরিয়ানিটা, কারণ মাটন বিরিয়ানি মা খেতে চান না। আজকে তাও মার জন্য অল্প নিয়ে যাবো, মাটনের পিস কম নেবো, রাইসটা অল্প নেবো। বাট ইয়া, ভেরি হ্যাপি উইথ দ্য এক্সপিরিয়েন্স, ওভারঅল হাইলি রেকমেন্ডেড। রেকমেন্ড করবো নাই বা কেন, এত ভালো খাবার। ঠিক আছে, মাটনের কোয়ালিটি দেখো, ইট ইস ভেরি হাই কোয়ালিটি। সো ইয়া, ভেরি ভেরি প্লিজড, ভেরি প্লিজড। এদের স্টার্টাসগুলোর কথা বলবো না, এদের স্টার্টাস আমাকে কখনোই একদম পুরোপুরি প্রসন্ন করতে পারেনি, বাট এদের বিরিয়ানিগুলো কিন্তু একদম মাঠে বাড়ি ছক্কা হয়। আজকেরটাও ইজ নো এক্সেপশন, দিস ইজ লাক্সারি অন এ প্লেট। মাংসগুলো একদম রেওয়াজি, অল্প ফ্যাট রয়েছে মাংসগুলোর গায়ে, ভেরি সফট, ভেরি ময়েস্ট, ভেরি ওয়েল মেড। যত প্রশংসক হবো তত কম হবে। তোমাদের এই বিরিয়ানিটা এখানে এসে খেয়ে টেস্ট করে নিজেদেরকেই দেখতে হবে, এখানে আসো বা দেশপ্রিয় পার্কে এসো, দিস ইজ মাস্ট হ্যাভ। এবং বিরিয়ানিটা ইজ ভেরি ওয়েল মেড, তার কারণ খুব জায়গায় তেল ঘি রয়েছে তাও না, তো যা মানে যেদিক থেকেই দেখছি না কেন, দিস ইজ আ ভেরি ওয়েল ডান বিরিয়ানি। আর যেটুকুন হাতে দেখছো এইটুকুন তো অ্যাভয়েড করতে পারবে না বাস, তাহলে তো তোমরা বিরিয়ানি খেতে পারবে না। এটা ছিল ফিশ টিক্কাটা, এটা দিয়ে একটুখানি বিরিয়ানি খাবোই। যদি এই এক্সপেরিমেন্টেশনগুলো না করি তাহলে কি আর সুজয় ক্রনিকলস চ্যানেলটা হলো? আমি কিন্তু আগে করিমস উইথ ডাবল ই সেখানে ফিশ টিক্কা বিরিয়ানি খেয়েছি, ওরাও ভেটকি দিয়ে বানায়, দ্যাটস অলসো ভেরি ভেরি গুড বিরিয়ানি। ফিশ টিক্কা দিয়ে বিরিয়ানিটা ফাটাফাটি লাগলো, ফিশটার মধ্যে স্মোকি এলিমেন্ট ছিল, একটা শাঁকা শাঁকা পোড়া পোড়া ব্যাপার, বিরিয়ানিটা দিয়ে চরম লাগলো। আর বিশেষ কিছু দেখাবার নেই, এই এক্সপেরিমেন্টেশনটা করলে পরেও আমি কিন্তু মিন্ট চাটনি বা রায়তা দিয়ে বিরিয়ানিটা খাবো না, এগুলো মাঝে মধ্যে এক দু স্পুন করে খাবো জাস্ট টু রিফ্রেশ দ্য প্যালেট। যখন চাইনিজ খাবার খাই তখন দেখবে চিলি ভিনিগার, চিলি সস দিয়ে মাস্ট আমি নুডলস বা রাইস খাই, নট ইন কেস অফ বিরিয়ানি। বিরিয়ানি ফ্লেভার প্রোফাইলটা খেতে গেলে খুব মুশকিল। তোমরা লাস্ট একটা অদ্ভুত বাইট দেখো, যেখানে কিনা বিরিয়ানির মাংস আমি অল্প নেব। এটা ছিল ভেটকির প্রিপারেশনটা, ফিশ টিক্কা, ফিশ টিক্কার ফিশও নিলাম, সবটা দিয়ে বিরিয়ানি রাইসের একটা জম্পেশ বাইট, সুজয় ক্রনিকল স্টাইল। আরে না, লাভলি। আর এখন যখন আমার বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি তোমাদেরকে এরকম টেস্ট করে বলবো যে কিরকম হয়েছে রায়তাটা আর মিন্ট চাটনিটা। প্রথমে মিন্ট চাটনিটাই টেস্ট করি, ভালো কথা, মিন্টের ফ্লেভারটা খুব সেটেল, টক টক ব্যাপার আছে, টক দই দিয়ে তৈরি করা বেসিক্যালি, ডিসেন্ট এনাফ। এবারে রায়তাটা সো মাচ বেটার, টক টক মিষ্টি মিষ্টি খেতে, নুনটা নুনটা খেতে ব্যাপক, বিল পেমেন্ট করে বাইরে। যেটা তোমার মাহি টিক্কা কাবাব ছিল, 4 পিসের দাম 585 টাকা, ভীষণ ভীষণ দামি। আর বিরিয়ানিটা 675 দামি হলেও দুজনকে সার্ভ করবে, জিএসটি নিয়ে 1344। নিডলেস টু সে এটা একটা প্রিমিয়াম হাই ডাইনিং রেস্তোরাঁ, দামগুলো অনেক চড়া, কাবাবটা সত্যি গায়ে লাগছে,
বিরিয়ানিটা তো ঠিকঠাক আছে, পুষিয়ে গেছে, কারণ না মাংস অনেকখানি দেয়, অনেকখানি বলতে অনেকখানি দেয়, রাইসের কোয়ান্টিটিও কম নয়। বাট আমি তখন ভেতরে বসে বলেছিলাম যে কোয়ান্টিটি একই রকম লাগছে আমার দেশপ্রিয় পার্কের সঙ্গে, বাট এখন আমার মনে হচ্ছে যে ওভারঅল কোয়ান্টিটিতে বোধহয় দেশপ্রিয় পার্ক একটু এগিয়ে ছিল। সো হ্যাঁ, তো আমার ফাইনাল কনক্লুশন আর কী হবে বলো, এটাই যে রেকমেন্ড করছি একটুখানি টাকা পয়সাটা বেশি খরচা হবে, সুতরাং একটুখানি মানে অ্যাসপিরেশন রাখবে এরকম এস্টাবলিশমেন্টে আসার। আমার দেখিয়ে দেওয়ার দায়িত্ব সল লেকেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে লাইক করবে। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ লেগে থাকে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট হ্যাঁ, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারের কিছু হতে পারে না, সুতরাং যদি ভিডিওটা ফর এনি টাইম অর রিজন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, দ্যাটস ইম্পারেটিভ। আর পাশে থেকো, কার পাশে বুঝতে পারছো, ধর্মতলায় যে আমাদের ছোটো ভাইরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা কিনা আজকে 11-12 দিনের ঊর্ধ্বে হয়ে গেল, অনশন করে চলেছে, তাদের পাশে থেকো, তিলোত্তমার পরিবারের পাশে থেকো, যেখানে অন্যায় হচ্ছে, যার বিরুদ্ধে অন্যায়টা হচ্ছে তার পাশে থেকো, রুখে দাঁড়িয়েও একটুখানি শিরদাঁড়াটাকে সোজা রেখো, শক্ত রেখো, এটাই বলবার।